আসসালামু আলাইকুম প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো আমেরিকার গোয়েন্দা বিমান প্রতিহত করল রাশিয়া একই পাশাপাশি বিপিন মধুলিকা চোখের জলে শেষ বিদায় মুসলিম বিশ্বের আলেমদের সমর্থনে স্বাগত জানালো তালেবান সরকার সীমান্তে যে কোনো উস্কানিমূলক পদক্ষেপের জবাব হবে ভয়াবহ এবং সর্বশেষ ইউক্রেনের বিরুদ্ধে ডনবাশে গণহত্যা চালানোর অভিযোগ এবার মুখ খুললেন পুতিন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে একটু অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য আমেরিকার গোয়েন্দা বিমান প্রতিহত করল রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিমানকে প্রতিহত করল শুক্রবার আমেরিকার পি এইট এ মডেলের বিমানটি প্রতিহত করে রাশিয়ার একটি এস ইউ তিরিশ যুদ্ধ বিমান রাশিয়ার প্রতিরক্ষা অধিদপ্তর ন্যাশনাল ডিফেন্স কন্ট্রোল সেন্টার এই তথ্য জানিয়েছে এনডিসি জানিয়েছে গতকাল কৃষ্ণ সাগরের পানি সীমা থেকে রাশিয়ার সীমান্ত অভিমুখে একটি লক্ষ্যবস্তু বস্তু শনাক্ত করে দেশটির ডাডার ব্যবস্থা এরপর সেটি যাতে রাশিয়ার আকাশ সীমা অতিক্রম করতে না পারে সেজন্য ঘটনাস্থলে একটি এসিউ তিরিশ যুদ্ধ বিমান পাঠানো হয় যুদ্ধ বিমানটির পাইলট ঘটনাস্থলে গিয়ে দেখতে পান লক্ষ্যবস্তুতে একটি মার্কিন পি গোয়েন্দা বিমান এ অবস্থায় মার্কিন গোয়েন্দা বিমানটি কৃষ্ণ সাগরের আকাশ থেকে তাড়িয়ে দেওয়া হয় এনডিসি আরও বলেছে বিদেশি বিমান কৃষ্ণ সাগর ত্যাগ করলে রাশিয়ার যুদ্ধ বিমানটিও নিরাপদে নিজ ঘাটিতে ফিরে আসে আকাশমা ব্যবহারে আন্তর্জাতিক আইন অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মস্কো জানিয়েছে সূত্র এনআই নিউজ একই চিতাই পাশাপাশি বিপিন মধুলিকা চোখের জলে শেষ বিদায় ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকাকে একই চিতায় পাশাপাশি শোয়ানো হয়েছে সতেরো তপধ্বনির মাধ্যমে তাদের শেষ শ্রদ্ধা জানানো হয়েছে বলে গতকাল ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় গতকাল সন্ধ্যায় পূর্ণ সামরিক মর্যাদায় দিল্লির ব্রার স্কোয়ারে বিপিন রাওয়াত ও মধুলিকার শেষকৃত্য সম্পন্ন হয় তাদের দুই মেয়ে কৃত্তিকা ও তরুণী মা বাবার শেষকৃত্য অংশ নেন বুধবার তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় সয়স্ত্রিক জেনারেল রাওয়াতসহ তেরো জন নিহত হন গতকাল তামিলনাড়ু থেকে জেনারেল রাওয়াত ও তার স্ত্রী মৃতদেহ দিল্লিতে পৌঁছায় স্থানীয় সময় গতকাল বিকালে সতেরো তপধ্বনির মধ্য দিয়ে পূর্ণ সামরিক মর্যাদায় তাদের শেষ শ্রদ্ধা জানানো হয় পালাম বিমানবন্দরে জেনারেলকে শেষ শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মুসলিম বিশ্বের আলেমদের সমর্থনে স্বাগত জানাল তালেবান সরকার আফগানিস্তানের জনগণের প্রতি বিশ্বের একুশটি মুসলিম দেশের আলেমরা যে সমর্থন ঘোষণা করেছেন তাকে স্বাগত জানিয়েছেন তালেবানের নেতাতাধীন আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার তালেবান সরকারের পররাষ্ট্র অধিদপ্তরের মুখপাত্র আব্দুল কাহার বালখি বলেছেন একুশটি মুসলিম দেশের আলেমগণ এক যৌথ বিবৃতিতে আফগানিস্তানের জনগণের প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে তিনি বলেন আফগানিস্তানের প্রতি মুসলিম বিশ্বের স্বমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ এর আগে তালেবানের কাতার দপ্তরের মুখপাত্র মোহাম্মদ নাইম গতকাল এক টুইটার বার্তা লিখেছেন ইরাক লেবানন তুরস্ক ইয়েমেন লিবিয়া ফিলিস্তিন সহ একুশটি মুসলিম দেশের প্রখ্যাত আলেমগন আফগানিস্তানের জনগণ দেশটির বর্তমান সরকারকে সমর্থন করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন যৌথ বিবৃতিতে আমেরিকার পক্ষ থেকে আফগানিস্তানের অর্থ আটকে রাখার সমালোচনা করতে তা ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে সীমান্তে যে কোনো উস্কানিমূলক পদক্ষেপের জবাব হবে ভয়াবহ ইউক্রেনকে যে কোনো ধরনের উস্কানিমূলক পদক্ষেপের ব্যাপারে সতর্ক করে দিয়েছে রাশিয়া রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ হুশারি উচ্চারণ করে বলেছেন সীমান্তে ইউক্রেন উস্কানিমূলক পদক্ষেপ নিলে তার কঠোর জবাব দেওয়া হবে ক্রেস প্রণালীতে ইউক্রেনের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ডোনবাস পাঠানোর প্রতিক্রিয়ায় পেসকব এ হুশারি দিয়েছেন বলে রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিক জানিয়েছে এদিকে ইউক্রেনের বিরুদ্ধে এবার মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি কঠোর সমালোচনা করে বলেন ইউক্রেনের পূর্বাঞ্চলে ডনবাসে চালাচ্ছে গতকাল এক প্রতিবেদনে খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানা গেছে পূর্ব ইউক্রেনের রুশ ভাষী জনগোষ্ঠীর একটি বড় অংশ বসবাস করেন ডনবাস এলাকায় তাদের বিরুদ্ধে বৈষম্য বিষয়টির প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করলেন পুতিন তিনি বলেন ডনবাসে কি ঘটছে তা আমরা দেখছি এবং জানি এটা নিশ্চয় গুণহত্তার মতোই দেখাচ্ছে এবং সর্বশেষ র্যাবের বর্তমান ও সাবেক ডিজি সহ ছয় কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন রাজস্ব বিভাগ বিজ্ঞপ্তিতে র্যাবের সাবেক মহাপরিচালক বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে চরম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে উল্লেখ করা হয় বেনজির আহমেদকে যুক্তরাষ্ট্র প্রবেশে দেশটির পররাষ্ট্র দপ্তর বিধিনিষেধ আরোপ করেছে বলেও জানানো হয়